নমস্কার বন্ধুরা, আজ শুরু হচ্ছে 2023 সালের দ্বিতীয় অর্থাৎ শেষতম আংশিক খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ। এই গ্রহণ ভারতবর্ষ এবং বাংলাদেশের প্রত্যেকটি জায়গা থেকেই দৃশ্যমান হবে, যার ফলে সূতককালের সময় থেকে শুরু করে গ্রহণ শেষ হওয়ার সময় পর্যন্ত এই সময় থাকবে খুবই কার্যকরী। অর্থাৎ এই সময় গর্ভবতী মহিলা থেকে শুরু করে শিশু ও সাধারণ মানুষকে অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্য মানতে হবে একাধিক বিধিনিষেধ। তার আগে বন্ধুরা, আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি, 2023 সালের এই দ্বিতীয়তম চন্দ্রগ্রহণটি অনেক ভিডিওটিতে বলছে 28শে অক্টোবর হবে, আবার কোনো কোনো ভিডিওতে বলছে 29শে অক্টোবর হবে, যার জন্য আপনাদের নিজের মধ্যে একটি কনফিউজ তৈরি হয়েছে যে তাহলে আসল সঠিক সময়সূচি কোনটি। তো বন্ধুরা, আপনারা এই ভিডিওটি ভারতবর্ষ বা বাংলাদেশ যেখান থেকেই দেখুন না কেন, এই ভিডিওটি দেখলে আপনাদের আর কোনো ভিডিও দেখার দরকার নেই, কারণ এই ভিডিওটিতে আমরা 100% সঠিক তথ্য প্রমাণ সহকারে আপনাদেরকে জানিয়ে দিয়েছি সঠিক তারিখ কোনটি, কোন সময় থেকে সূতককাল পালিত হবে, গ্রহণ কখন শুরু হবে ও গ্রহণ কখন শেষ হবে, ভারতবর্ষ এবং বাংলাদেশে এই গ্রহণ কখন শুরু হবে তা আলাদা আলাদা সময়সূচি জানিয়ে দেওয়া হয়েছে। তার পাশাপাশি সূতককাল শুরু হওয়া থেকে গ্রহণ শেষ হওয়ার সময় পর্যন্ত গর্ভবতী মহিলা থেকে শুরু করে শিশু ও সাধারণ মানুষেরা আপনারা এই সময় নিজেদের সুরক্ষা ও পরিবারের কল্যাণের জন্য কি কি করবেন আর কি কি করবেন না, এই গ্রহণ কোন কোন রাশির মানুষেরা দেখলে শুভ হবে এবং কোন কোন রাশির মানুষেরা দেখলে অশুভ প্রভাব পড়তে পারে, এছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা আলোচনা করেছি এই ভিডিওটিতে। তাই অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, আর পরবর্তী গ্রহণের ভিডিও পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অল করে রাখুন, আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন, এবং কোন জেলা থেকে আপনি এই ভিডিওটি দেখছেন তা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন, তাহলে আপনার জেলার নতুন খবর বেরিয়ে এলে আমরা এখান থেকে আপনাকে জানিয়ে দেব। ভারতবর্ষ বাংলাদেশ ছাড়াও নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, ভুটান, মঙ্গোলিয়া, চীন, রাশিয়া, সৌদি আরব, সুদান, ইরাক, তুরস্ক, আলজেরিয়া, জার্মানি, পোল্যান্ড, নাইজেরিয়ায় এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকা, ইতালি, ইউক্রেন, ফ্রান্স, নরওয়ে, যুক্তরাজ্য, স্পেন, সুইডেন, মালয়েশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, জাপান এবং ইন্দোনেশিয়া, প্রায় প্রত্যেকটি জায়গা থেকেই এই আংশিক খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ কিন্তু দেখা যাবে। প্রায় 200 বছর পরে এই গ্রহণের মধ্যেই কিন্তু এক মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে, যার ফলে বিভিন্ন রাশির জীবনে কিন্তু উত্থান পতন লক্ষ্য করা যাবে। জ্যোতিষবিদরা জানাচ্ছেন মিথুন, বৃশ্চিক, ধনু, কুম্ভ ও মীন রাশির জাতক জাতিকারা যদি এই গ্রহণ দেখেন তাহলে কিন্তু তাদের উপর শুভ প্রভাব পড়বে, এবং অন্য যেসব রাশিরা রয়েছেন তারা যদি এই গ্রহণ দেখেন তাহলে কিন্তু তাদের উপর অশুভ প্রভাব পড়তে পারে। গ্রহণের সূতক সময়ে সব ধরনের শুভ কাজও নিষিদ্ধ থাকে। চন্দ্রগ্রহণ শুরু হওয়ার ঠিক 8 ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় সূতককাল, এবং সূর্যগ্রহণ শুরু হওয়ার ঠিক 12 ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় সূতককাল। এবার আপনাদেরকে জানিয়ে দেব বছরের শেষতম আংশিক খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণের সঠিক সময়সূচি। তার আগে বন্ধুরা, আপনারা একটা কথা ভালো করে বুঝুন, যেটা অন্য কোনো ভিডিওতে বিশ্লেষণ করা হয়নি। যাই হোক, বছরের দ্বিতীয়তম অর্থাৎ শেষতম চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে বাংলা ক্যালেন্ডারের তারিখ অনুযায়ী 10ই কার্তিক 1430 বঙ্গাব্দ শনিবার, কিন্তু ইংরেজি ক্যালেন্ডারের তারিখ অনুযায়ী বছরের শেষতম চন্দ্রগ্রহণ 28শে অক্টোবর হচ্ছে না, হচ্ছে 29শে অক্টোবর 2023 সাল। কারণ আপনারা সকলেই জানেন যে রাত্রি 12টার পর ইংরেজি তারিখ বদলায়, অর্থাৎ নতুন একটি দিন শুরু হয়, সেই অর্থে এই গ্রহণ কিন্তু শুরু হচ্ছে রাত্রি 12টার পর। তবে রাত্রি 12টার পর কিন্তু বাংলা ক্যালেন্ডারে তারিখ বদলায় না, তাই এই ছোট্ট ব্যাপারটি আপনারা ঘুরিয়ে ফেলবেন না। বছরের শেষতম চন্দ্রগ্রহণ ভারতীয় সঠিক সময়সূচি অনুসারে এই গ্রহণ আরম্ভ হচ্ছে বাংলা 10ই কার্তিক 1430 বঙ্গাব্দ শনিবার, এবং ইংরেজি 29শে অক্টোবর 2023 সাল রবিবার রাত্রি 1:05 এই গ্রহণ কিন্তু শুরু হচ্ছে, এবং গ্রহণের মধ্য সময় রাত্রি 1:44, এবং গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে রাত্রি 2:24। বছরের শেষতম চন্দ্রগ্রহণ বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে এই গ্রহণ আরম্ভ হচ্ছে
বাংলা দশমী কার্তিক 1430 বঙ্গাব্দ শনিবার এবং ইংরেজি 29শে অক্টোবর 2023 সাল রবিবার রাত্রি 1:35 এই গ্রহণ কিন্তু শুরু হচ্ছে এবং এই গ্রহণের মধ্য সময় রাত্রি 2:14 এবং গ্রহণ কিন্তু পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে রাত্রি 2:54। এই গ্রহণে গ্রাসমান রয়েছে 0.126। আমরা জানি গ্রহণকে কেউ শুভ বলে মনে করে না। গ্রহণের সূতক সময়ে সব ধরনের শুভ কাজও নিষিদ্ধ থাকে। বড় বড় জ্যোতিষবিদ্যার তরফ থেকে জানানো হয়েছে গর্ভবতী মায়েদের পাশাপাশি শিশুরা গ্রহণ চলাকালীন সময়ে বাড়ির বাইরে অযথা বের হবেন না, ঘুমোবেন না। গ্রহণ চলাকালীন সময়ে আপনারা কিছু না খাওয়ার চেষ্টা করুন। এই সময় দাঁত দিয়ে নখ বা চুল কাটবেন না। কাঁচি, ছড়ি বা ধারালো কোনো বস্তুর থেকে এই সময় দূরে থাকার চেষ্টা করুন। এই সময় আপনারা ঝগড়া বা কলহ বা কোনো খারাপ কাজে লিপ্ত হবেন না। গ্রহণ চলাকালীন সময়ে খাবারের উপরে তুলসী পাতা দিয়ে রাখুন এবং গ্রহণ শেষে আপনারা স্নান করার চেষ্টা করুন আর পরিবারের কল্যাণের জন্য গরিব মানুষদের দান ও সেবা করুন। পশু পাখিদেরকে খাবার দিয়ে তাদের সেবা করুন, তাহলে আপনারা এই গ্রহণ থেকে রক্ষা পেয়ে সফলতা পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন আর চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে গ্রহণ সম্পর্কে গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন।